কালকাউজ, হাড়িভাঙা শামুকখোল, পানকড়ি, হাঁসপাখি সহ দেশীয় নানা প্রজাতির বক। শীতে অতিথি পাখির কলকাকুলিতে মুখর নড়াইল সদরের রামসিদ্ধি গ্রামের কানাপুকুর পাড়। আকাশে হাজারো পাখির ওড়াউড়ি, এ এক মনোরম দৃশ্য। প্রায় 30 বছর ধরে এখানে অতিথি পাখি এলেও কয়েক বছর ধরে বেড়েছে অনেক। একজন প্রবাসী মাছের ঘের কেটে তার চারপাশে 4 একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন অতিথি পাখির অভয়াশ্রম। এখানে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ পাখি আসে, বিভিন্ন রকমের পাখি আসে। এগুলো আমরা সাধারণত দেখে শুনে রাখি, কাউরে মারতে টারতে দিই না। আর এগুলো দেখার জন্যে বাইরের থেকে পর্যটকেরা আসে, এসে তারা অনেক মজা পায়। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি দল বেঁধে পাখি দেখতে আসেন অনেকেই। এলাকার দেশি বিদেশি অনেক পাখি ঘরে সন্ধ্যার সময় আমরা অনেক দল ধরে পাখি দেখতে আসি। অনেক সুন্দর সুন্দর পাখি আসে, পাখিগুলো অনেক সুন্দর, অনেক জায়গাতে অনেক পাখি আসে। আমি প্রত্যেকদিন সন্ধ্যায় এই জায়গায় পাখি দেখতে আসি। অতিথি পাখি আসে, আমরা দেখাশোনা করি, কেড়ে মাতি দিই না। ঘুরে অনেক প্রজাতির পাখি আসে, লাখ লাখ পাখি। এই সংবাদ পেয়ে আমরা বন্ধুরা মিলে দেখতে এসেছি, অনেক পাখি দেখে অনেক ভালো লাগছে। পাখির এই অভয়াশ্রম গড়ে তুলতে সহযোগিতা করে যাচ্ছেন গ্রামবাসীরাও। আমাদের এখানে পাখিগুলো পড়ে, অনেক দিন যাবত পড়ে, তো আমরা এই পাখিগুলো কাউকে মারতে দিই না, রক্ষণাবেক্ষণ আমরাই করি। তাকে আমরা রাত্রেবেলায় পর দিই, রাত্রে সবসময় একটু খোঁজ খবর রাখি, ওরা কোন দেশের তাই সে সুন্দরভাবে রয়েছে, দেখতে একটা সুন্দর লাগে, এই জন্য আমরা মারতে দিই না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে, সবাই মিলে আমরা একসাথে পাখিগুলো দেখি, জাস্ট অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে এসে। পাখির এই নিরাপদ আশ্রয়স্থল এভাবেই প্রাণবন্ত দেখতে চান পাখি প্রেমীরা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।